আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। কাছে এবং দূরের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে শুনছেন, সবাইকে হক টিভি 24 এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি কুরবানিকে কেন্দ্র করে আজকে বিভিন্ন প্রশ্নের উত্তর পর্ব। অনেকে জানতে চেয়েছেন কুরবানি সাত ভাগে দেওয়া যাবে কিনা, তারা বলেছেন বর্তমান সময়ে এক শ্রেণীর আলেম যারা সমাজে ফতোয়া দিয়ে যাচ্ছেন যে সাত ভাগে কুরবানি করা যাবে না, অর্থাৎ একটা গরুকে সাতজন মিলে কুরবানি করা যাবে না। আমি বলবো অবশ্যই এই শ্রেণীর আলেম সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য এই ফতোয়া দিয়েছেন, কেননা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা, তিনি বলেন কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরিন, আমরা সফর অবস্থায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ছিলাম, ফাহাদারাল উদহা, এমত অবস্থায় ঈদের কুরবানির ঈদের সময় উপস্থিত হয়ে গেল, ফাস্তারকনা ফি বাকারাতিন সাবা, আমরা একটা গাভীতে আমরা সাতজন মিলে কুরবানি করলাম, অফি বাইরি আশারা, এবং একটা উটকে আমরা দশজন মিলে কুরবানি করলাম। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আপনারা সাত ভাগে অবশ্যই সাহাবিরা কুরবানি করেছেন, এতে কোনো সন্দেহ নাই, আপনারা একটা গরুতে আপনারা সাতজন মিলে কুরবানি করতে পারবেন। কেননা বিশ্বনবী তো পরবর্তীতে এমন কোনো হাদিস বলেননি যে সফর অবস্থায় শুধুমাত্র সাত ভাগে কুরবানি করা যাবে আর মুকিম অবস্থায় বা স্থায়ী বাসিন্দা হওয়া অবস্থায় সাত ভাগে কুরবানি করা যাবে না, এমনটি ফতোয়া এমনটি কোনো হাদিসও নেই। এজন্য আমরা এই হাদিস দ্বারা প্রমাণ পাইলাম আমরা অবশ্যই একটি গরু সাতজন মিলে কোরবানি করব, এতে কোনো সমস্যা নাই। অনেকে প্রশ্ন করেছেন যে ঋণ করে কি আমরা কুরবানি করতে পারবো কিনা, আমি বলবো অবশ্যই আপনি ঋণ করে কুরবানি আদায় করতে পারবেন। হয়তো আপনার কাছে এখন গচ্ছিত টাকাটা নাই, আপনি কুরবানির দুই থেকে চার দিন বা পাঁচ দিন পরে আপনি টাকাটা পাচ্ছেন, আপনার যদি মনের মধ্যে এমন 100% শিওরিটি থাকে অবশ্যই আপনি কর্জে হাসানা নিয়ে উত্তম ঋণ নিয়ে আপনি কুরবানি করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তবে লাভের উপর টাকা নিয়ে কুরবানি করলে কুরবানি সহি হবে না, এদিকে খেয়াল রাখতে হবে। এবং কুরবানি করার জন্য আসলে টাকাটা কেমন হওয়া জরুরি এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কুরবানি হওয়ার জন্য প্রথম শর্ত হলো, সর্বপ্রথম টাকাটা, যে টাকা দিয়ে আমরা পশুটা কিনবো সে টাকাটা যেন অবশ্যই হালাল পন্থায় উপার্জনকৃত টাকা হয়, যাতে হারাম বা সুদঘুষের টাকা না হয়, আত্মসাৎ করা টাকা না হয়, চুরি করা টাকা না হয়, অন্যায়ভাবে উপার্জনকৃত টাকা যেত না হয়, অবশ্যই আমরা এদিকে লক্ষ্য রাখবো, অবশ্যই এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। অনেকেই বলেছেন যে হুজুর আমি তো নামাজই পড়ি না আবার কুরবানি করব, কারণ কি, কেমনে কুরবানি করব, আমার সামর্থ্য আছে অথচ কুরবানি করার ইচ্ছা হচ্ছে না, এই জন্য যে আমি তো নামাজই পড়ি না। আমি বলো ভাই আপনি অবশ্যই কুরবানি করবেন, কারণ আপনি তো নামাজ পড়েন না কিন্তু ইসলামের অন্যান্য বিষয়গুলি আপনি মেনে চলেন, এজন্য আপনি কুরবানির সওয়াব অবশ্যই আপনি একটা পাবেন, আপনি আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি কুরবানি দিবেন, কুরবানির দেওয়ার জন্য সামর্থ্য দিয়েছেন, সম্পদ দিয়ে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি করবেন, কুরবানির এই ফায়দাটা অবশ্যই আল্লাহ পাক আপনাকে দিবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিন্দু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটাও আমি তাকে দেব, বিন্দু পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে তাকেও তার প্রাপ্য দেওয়া হবে। এ দ্বারা প্রমাণিত হয় আপনি কুরবানি করবেন, কুরবানির ছবটা আপনার আমলনামায় যোগ হবে। তবে আপনার উচিত হবে যে আমি কুরবানি করতেছি এরপর থেকে আমাকে পূর্ণাঙ্গ নিয়ত করতে হবে, পরিপূর্ণ যে আমি আবার যাতে নামাজও শুরু করে দেবো ইনশাল্লাহ, এরকম একটা নিয়ত করবেন। বর্তমান সময় যেহেতু করোনা ভাইরাসকে নিয়ে মহা সমস্যা, আমাদের দেশে বিভিন্ন জায়গায় লকডাউন চলছে,
সেজন্য অনেক মানুষই প্রশ্ন করেছেন হুজুর আমরা কি অনলাইনে কুরবানি কিনতে পারবো কিনা কুরবানির ক্ষেত্রে সম্পূর্ণ দেখেন হয়তো আলাদা হবে কারণ একটা পশু আপনি কুরবানি যেটা দিবেন আপনি যদি সরাসরি সচক্ষে যদি আপনি না দেখেন তাহলে আপনার আর মনের মধ্যে একটা খটকা থাকবে আপনি যখন অনলাইন থেকে কিনবেন তখন একটা ছবির মাধ্যমে আপনাকে একটা পিকচার তুলে উঠায় দেওয়া হলো তুলে দেওয়া হলো ওই পিকচার অনুযায়ী দেখে আপনি কুরবানি কিনলেন কুরবানির পশুটা যখন আপনার কাছে আসলো দেখার পরে আপনার পছন্দ হলো না তাহলে আসলে কেমনটা হয়ে যাচ্ছে এজন্য আমাদের উচিত হবে মানে অনলাইন থেকে অন্তত কুরবানিটা না কিনি সচক্ষে নিজে হাতে আমরা কুরবানিটা কিনব অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর কুরবানির গোশতটা আসলে কেমন ভাবে আমরা বণ্টন করব কোন পন্থায় বণ্টন করলে আমাদের জন্য ভালো হবে তো আসলে কুরবানির গোশতটা মুস্তাহাব পন্থা হলো কুরবানির গোশতটা আপনারা তিনটা ভাগে ভাগ করবেন অর্থাৎ প্রথম একটা ভাগ আপনি নিজের জন্য রাখবেন দ্বিতীয়টা হলো এতিম মিসকিনের জন্য দিবেন আর তৃতীয় অংশটা আপনারা অবশ্যই প্রতিবেশী আপনার আত্মীয়-স্বজনকে আপনারা দিবেন এটা হলো মুস্তাহাব পন্থা এই এই অনুযায়ী আমরা কুরবানির গোশতটা বণ্টন করব এবং ভাগ করব এখন অনেকে আবার প্রশ্ন করেছেন হুজুর যে বর্তমান সময় আমরা ফ্রিজে রেখে গোশতটা আসলে খেতে পারবো কিনা তো আমি বলবো অবশ্যই আপনার যে ভাগটা ভাগের গোশতটা আপনি অবশ্যই ফ্রিজে রেখে খেতে পারবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি কুরবানি দিলেন পুরো গোশতটাকে আপনি ফ্রিজ ভরার জন্য ফ্রিজে নিয়ে রাখলেন কাউকে দিলেন না অর্থাৎ যে প্রাপ্য গরিব মিসকিন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের অংশটা আপনি দিলেন না পুরো গোশতটা একদম আপনি ফ্রিজে নিয়ে গিয়ে রাখলেন তাহলে এক্ষেত্রে আপনাকে ফ্রিজে রাখা যাবে না তবে আপনার অংশটা যদি আপনি ফ্রিজে রেখে খান তাহলে কোনো সমস্যা নাই অবশ্যই আপনি খেতে পারবেন অনেকেই জানতে চেয়েছেন যে হুজুর কুরবানির পশুর টাকাটা কোথায় দিলে সবচেয়ে ভালো হবে কুরবানির পশুর টাকাটা দিতে হবে অবশ্যই এতিম মিসকিনদেরকে দিতে হবে নিজে কখনো কুরবানির টাকাটা ব্যবহার করা যাবে না মসজিদ মাদ্রাসাতে আপনি কুরবানির পশুর চামড়ার টাকাটাও দিতে পারবেন না কিন্তু এখানে আপনি যারা তলেবুল এলেম অর্থাৎ মাদ্রাসার ছাত্র দিন শিক্ষার জন্য অনেক গরিব মানুষ আছে যারা দিন শিক্ষার জন্য কষ্ট করতে হয় ওইসব ছাত্রদেরকে যদি আপনি দেন তাহলে আপনার যথাযথ আদায় হয়ে যাবে ওই ছাত্র ওই টাকা দিয়ে ইলম অর্জন করবে এতে আপনার ফায়দা হবে একটা দিন শিক্ষা হলো একটা গরিবকে সহায়তা করা হলো তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অবশ্যই প্রার্থনা করব আল্লাহ পাক যেন আমাদের কুরবানিকে সহি সালামতে সুন্দরভাবে যথাযথভাবে কোরআন হাদিসের নিয়ম সুনির্দিষ্টভাবে মেনে আমরা যেন কুরবানি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু